গ্রুভিন কলকাতা এবার আপনাদের জন্য নিয়ে চলে আসলো অসাধারণ সমস্ত শেয়ারেবল কম্বো, যেখানে কম্বো স্টার্ট হচ্ছে মাত্র 249 টাকা থেকে। এছাড়াও থাকছে বিভিন্ন রকমের কম্বো। এই কম্বোগুলো ছাড়াও এখানে লঞ্চ করলো নিউ কিছু পর্কের আইটেম। যে পর্কের আইটেমের মধ্যে পর্ক চিজ বল থেকে আরম্ভ করে পর্ক চপ, পর্ক পাতুরি, যেগুলো পর্ক প্রেমীদের জন্য একেবারে মাস্ট ট্রাই আইটেম হতে চলেছে। আর এগুলো ছাড়াও কিন্তু এখানে থাকছে হুক্কাও অ্যাভেলেবেল, আর হুক্কার জন্যও রয়েছে স্পেশাল কিছু কম্বো। আর এই কম্বোগুলো কী কী রয়েছে, সেই কম্বোগুলো স্বাদ গ্রহণ করার জন্য আমি সেদিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এই গ্রুভিন কলকাতাতে। আর এখানে পৌঁছে প্রথমে আমি বসে পড়লাম এদের 249-এর কম্বোটা নিয়ে। এই 249-এর কম্বোটা কিন্তু শেয়ারেবল নয়, এই কম্বোটাই আপনারা পেয়ে যাচ্ছেন পিস পোলাও আর চিকেন কষা। আর এই চিকেন কষার গ্রেভির কালারটা দেখেছেন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর তার সঙ্গে কিন্তু একটা থাকছে ফ্রেশ লাইম সোডাও। আর এই কম্বোটা কিন্তু শেয়ারেবল নয়, কিন্তু একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। আর এই কম্বোটা ছাড়াও কিন্তু এখানে রয়েছে আরও প্রচুর রকমের কম্বো। 399-এর কম্বো, 499-এর কম্বো, 549-এর কম্বো, 649-এর কম্বো, সেই কম্বোগুলো একে একে দেখাবো আপনাদের। আর এরপরে যেটা ট্রাই করলাম এটাও কিন্তু 249-এর আরও একটা কম্বো, যে কম্বোতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ লাইন সোডা এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস অথবা চিকেন হাক্কা নুডলসের অপশান, দুটোর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন। আর এখানে থাকছে গ্রেভি আইটেমের মধ্যে বেশ কয়েকটা অপশান, তার মধ্যে হট গার্লিক চিকেন থেকে আরম্ভ করে চিলি গার্লিক, সেজওয়ান, বিভিন্ন রকমের অপশনের মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে নিতে পারবেন। আর এই চিকেনটাও কিন্তু ছিল একেবারেই সফট, দুটোর কম্বিনেশন বেশ ভালো লাগছিল। আর এটা ছাড়াও কিন্তু এখানে যেটা আগেই বললাম সেটা হচ্ছে এর সঙ্গে আর একটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ লাইন সোডা, এই কম্বোটাও কিন্তু আপনাদের জন্য শেয়ারেবল নয়। এরপরে যে কম্বোগুলো রয়েছে সবকটাই কিন্তু শেয়ারেবল বাই টু, অর্থাৎ দুজন মিলে আপনারা শেয়ার করতে পারবেন। আর এই কম্বোগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে এদের হ্যাপি আওয়ারে। এই হ্যাপি আওয়ার শুরু হচ্ছে 12:30 থেকে 4:30 পর্যন্ত এবং সন্ধেবেলা 8:30 থেকে 10:30 পর্যন্ত। আর এই রেস্টুরেন্টে কিন্তু পার্কিংয়েরও বন্দোবস্ত রয়েছে। নেক্সট আমরা যেটা ট্রাই করলাম এটা হচ্ছে এদের 399-এর কম্বো, যে কম্বোটা শেয়ারেবেল, অর্থাৎ একটা কম্বো নিলে আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফিশ ফিঙ্গার। এবং ফিশ ফিঙ্গারে কিন্তু 4 পিস ফিশ ফিঙ্গার থাকছে যেটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল, তার সঙ্গে থাকছে যেটা বারবিকিউ চিকেন পিজা এবং তার সঙ্গে ফ্রেশ লাইন সোডা। এই ফ্রেশ লাইন সোডাটা কিন্তু যেহেতু এটা শেয়ারেবল বাই টু সেই জন্য আপনারা দুটো পেয়ে যাচ্ছেন, আর তার সঙ্গে পিজাটা। পিজা প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এই কম্বোটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। আর এই কম্বোটা খেয়ে নিয়ে আমরা ট্রাই করলাম এদের নেক্সট কম্বোটা, যে কম্বোটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই কম্বোটাও কিন্তু শেয়ারেবল বাই টু, অর্থাৎ একটা কম্বো নিলে আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন। আর এই কম্বোটার মধ্যে কিন্তু প্রায় 6 থেকে 7 রকমের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন, যার মধ্যে প্রথমে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মোমো। এই ভিডিওটা যারা যারা দেখছেন মোমো কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। নেক্সট যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে রাইস অথবা নুডলসের অপশন, এখানে এগ ফ্রাইড রাইস অথবা এগ হাক্কা নুডলস, যে দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে নিতে পারবেন। আর তার সঙ্গে থাকছে চিকেনের গ্রেভি আইটেম, যে গ্রেভি আইটেমে দুরকম আপনাদের জন্য গ্রেভি থাকছে, চাইনিজের মধ্যে রাইস না নুডলস, এই দুটোর মধ্যে কোনটা আপনার পছন্দ সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর আমার কিন্তু রাইসটাই বেশি পছন্দ, যাকে বলে ভেতো বাঙালি একই। আর এই চিকেনের আইটেমটা কিন্তু বেশ ভালো ছিল, নুডলস দিয়ে খেতে খারাপ লাগছিল না, তবে রাইস হলে আমার আরেকটু জমে যেত। আর এরপরে যেটা থাকছে এই কম্বোর মধ্যে সেটা হচ্ছে ফ্রেশ লাইন সোডা, যেহেতু এটা কাপল কম্বো সেই জন্য কিন্তু 2 গ্লাস ফ্রেশ লাইন সোডা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানেই শেষ নয়, এর সঙ্গে কিন্তু এই কম্বোতে থাকছে 1 স্কুপ আইসক্রিমও। আর এই গ্রুভিনের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের পার্টি বুকিংও করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে হুক্কাও অ্যাভেলেবেল থাকছে, এখানে যে স্পেশাল হুক্কা কম্বোটা থাকছে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্রিমিয়াম ফ্লেভার হুক্কা এবং তার সঙ্গে একটা কাবাব প্ল্যাটার, এই কম্বোটার আপনার থাকছে 649, এই কম্বোটাও কিন্তু শেয়ারেবেল, অর্থাৎ একটা কম্বো নিলে আপনারা কিন্তু বন্ধুদের মধ্যে ভাগ করে খেতে পারবেন। আর এই কম্বোগুলো ছাড়াও কিন্তু এখানে লঞ্চ হয়ে গেল পর্কের বিভিন্ন রকমের স্পেশাল ডিশ, যার মধ্যে প্রথমে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে পর্ক চপ। আর পর্ক প্রেমীদের বলবো এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট ট্রাই আইটেম, এটা জাস্ট এখনও আমার মুখে লেগে রয়েছে। এই পর্ক চপটার দাম এখানে থাকছে 549। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা ফিউশন আইটেম, সেটা হচ্ছে পর্ক পাতুরি। এর আগে কিন্তু ভেটকি পাতুরি খেয়েছি, চিকেন পাতুরি খেয়েছি, কিন্তু পর্ক পাতুরি কিন্তু আমি এই প্রথম ট্রাই করলাম, যেটা একদম ভেটকি পাতুরির মতন কলাপাতায় মুড়ে তৈরি করা হয়েছিল,
পর্কের ফ্যাট পিসগুলো চপ করে কিন্তু এটা তৈরি করা হয়েছিল, যেটা একদম ঝাঁঝালো ছিল এবং পর্কের ফ্যাট পিসগুলো মুখে বাজছিল। বেশ অসাধারণ লেগেছে এই গরম গরম ভাতের সঙ্গে। যারা পর্ক প্রেমী রয়েছেন তারা কিন্তু এই আইটেমটাও অবশ্যই ট্রাই করতে পারেন। পর্ক পাতুরির এখানে দাম থাকছে 425 টাকা, যেটা এক বোল রাইস দিয়ে আপনাদেরকে সার্ভ করা হচ্ছে। আর এখানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট। এখানে গিয়ে খাওয়া দাওয়ার পরে যদি আপনারা রিভিউ দিচ্ছেন এবং রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 5% ডিসকাউন্টের একটা কুপন, যে কুপনটা পরের বার আপনারা রিডিম করতে পারবেন। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পর্ক চিজ বল, যেটার এখানে দাম থাকছে 325 টাকা। নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মালাবার উইংস, যে উইংসটা অসাধারণ সুন্দর খেতে ছিল। আপনারা যারা চিকেন ভালো খান তারা কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করতে পারেন। এই আইটেমগুলো ছাড়াও কিন্তু চাইনিজ কন্টিনেন্টালের বিভিন্ন রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন এই গ্রুভিন কলকাতাতে। সুতরাং দেরি না করে কমেন্ট বক্সে ঝটপট ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে নেক্সট আপনি গ্রুভিন কলকাতায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে চাইছেন। আর যেটা আগেই বললাম, এই গ্রুভিন কলকাতার অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং প্রতিকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রতিকটার থেকে একদমই আলাদা। বিভিন্ন রকমের পার্টি বুকিংও কিন্তু আপনারা এখানে করতে পারবেন, আর পার্কিংয়ের ব্যবস্থা তো এখানে থাকছেই। সুতরাং কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।